হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই এনাকে দেখতে পাচ্ছেন এবং চিনতেও পাচ্ছেন। ওরা এই লুকটা দেখুন, ঠিক করে খেয়াল করেছেন তো? হ্যাঁ, এখন হচ্ছে ওনার সিজন, মানে এই সংসদে এখন বাজেট অধিবেশন চলছে। সো এখন এক হিরো হচ্ছেন আমাদের অর্থমন্ত্রী, ওনার উপরে অনেক অনেক কিছু ডিপেন্ড করছে। উনি কী ধরনের বাজেট দিচ্ছেন তার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। সো ওনার ছবি এখন পত্রিকায় খুব দেখবেন, টিভিতে দেখবেন, এবং উনি ওনাকে নিয়ে মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে, প্রশংসা করবে, কেউ নানা রকম নানাজন নানা মুনি নানা মত হবে ওনাকে নিয়ে। কিন্তু এখনকার সময়টা কিন্তু ওনার, কেন যেহেতু বাজেট আলোচনা উনি করছেন। চলুন এই বাজেট নিয়ে সব বর্তমানে টিভিতে টক শো টপিক্স, নিউজের টপিক্স, সাধারণ মানুষের চার দোকানে কথা বলার টপিক্স থেকে শুরু করে সব কিছুর মধ্যে জড়িয়ে আছে বাজেট, কারণ এই বাজেটের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করতেছে। সিগারেটের দাম থেকে শুরু করে চায়ের দাম, টুথপেস্টের দাম, ডায়াপারের দাম, স্যানিটারি ন্যাপকিনের দাম, সব কিছুর দামটা ডিপেন্ড করতেছে বাজেটের উপরে কত বাড়বে কমবে। আর ইয়াং জেনারেশন যারা স্মার্টফোন ইউজ করে বা কম্পিউটার রিলেটেড জিনিস ইউজ করে, তাদের কাছে আরেকটা প্রশ্ন যে আসলে এগুলোর উপর বাজেট বেশি হলে এগুলোর দাম বেড়ে যাবে, সেক্ষেত্রে তারা তাদের জন্য একটা কস্ট, স্টুডেন্ট যারা তাদের জন্য ব্যয় বেড়ে যাচ্ছে কিনা, এটা তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। আমি যাদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলবার এমনই মনে হয়েছে। চলুন আমি একটু অন্য প্রথমে একটু প্রথম আলো দিয়ে শুরু করবো। প্রথম আলোতে যেটা দেখা যাচ্ছে খেলা নিয়ে নিউজ আছে, খেলা নিয়ে আমি নিউজ পড়বো না, বাংলাদেশ ভালো খেলছে না, বাদ দিন। জাতীয় বাজেট দাম বাড়তে পারে যেসব পণ্যের, এটা একটু ওপেন করি, আর কমতে পারে যেসব পণ্যের, এটা একটু ওপেন করি, ততক্ষণ এগুলো চলে আসুক। আচ্ছা, বাড়তে পারে যেসব পণ্যের, 2017-18 অর্থ বছর প্রস্তাবিত বাজেট অনুসারে যেসব পণ্যের দাম বাড়তে পারে সেটা হচ্ছে সাবান ডিটারজেন্ট, সম্পর্ক শুল্ক 20 থেকে বাড়িয়ে 25% প্রস্তাবের ফলে এগুলোর দাম বাড়বে, 20% থেকে 25% করার দাম, মানে ট্যাক্সটা বাড়ানোর কথা বলা হয়েছে, গেল। তারপর আসছে বিদেশি বিস্কুট, 45% থেকে বাড়িয়ে 50% করতে বলা হয়েছে। বাইরে থেকে যেগুলো বিস্কুট ইম্পোর্ট করা হয়, বিদেশি লবণ 25% করার প্রস্তাব, 20 থেকে 25% মোটামুটি 5% করে বাড়ানো হয়েছে। তারপর আসছে রড, রড তৈরি কাঁচামাল 450 টাকার পরিবর্তে 15% ভ্যাট আরোপ করা হয়েছে টন প্রতি। রডের দাম যদি 50,000 টাকা হয় তাহলে এখন ভ্যাটের পরিমাণ দাঁড়াবে 7,000 টাকা, আচ্ছা আগে ছিল 450 টাকা। এটা মশার কয়েল 20% থেকে 25% করা হয়েছে মশার কয়েলের দাম। ইলেকট্রিক যন্ত্রাংশ 10 থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। পোলট্রি ফিড 10% করার প্রস্তাবের কারণে হাঁস মুরগির উৎপাদন খরচ বাড়বে, এতে এগুলোর দাম বাড়বে, 5 থেকে 10% করা হয়েছে। মাথায় রাখুন আমি যেগুলো বলছি এগুলো প্রস্তাব করা হয়েছে, এগুলো আরো রিভিউ হবে। প্লাস্টিক পণ্য, প্লাস্টিকের তৈরি বাথটাব শাওয়ার যা কিছু আছে 20% থেকে 25%। বিদেশি জুতা 45% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। বিদেশি পোশাক 45% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। 50% মানে 100 টাকা একটা চাইনিজ যদি টি শার্ট হয় সেটার দাম হবে, ট্যাক্স হবে আর 50 টাকা, মানে 150 টাকা ট্যাক্স হবে, মানে ওটা ইম্পোর্ট খরচ যদি তার ক্রয় মূল্য ওখানে যদি 1,000 টাকা হয় তার ভ্যাট দিতে হবে আর 500, আদার্স মোটামুটি 2,000। এই জন্য তো এই চাইনিজ গেঞ্জিগুলো মার্কেটের দাম 2,000-1,800 করে কেন। আচ্ছা, সিল্কের কাপড়, সিল্ক বা সিল্ক এটা 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। রং ও ভার্নিশ 25% থেকে 25% করা হয়েছে, এগুলো হচ্ছে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কমানোর যেগুলো সেগুলো নিয়ে কথা বলছি। 2017-18 অর্থ বছর প্রস্তাবিত বাজেট অনুসারে যেসব পণ্যের দাম কমতে পারে, এটা হচ্ছে প্রথম আলো থেকে পড়ছি আমি এই পর্যন্ত যেটা এটা ছিল সেটা। আচ্ছা, দেশি কম্পিউটার ল্যাপটপ, এখানে একটা খটকা আছে, দেশি কম্পিউটার ল্যাপটপ কে তৈরি করে? স্থানীয় পর্যায়ে কম্পিউটার ল্যাপটপ ট্যাব সেলুলার ফোন ও আইপ্যাডের সংযোজন এবং উৎপাদন উৎসাহিত করতে এই খাতের যন্ত্রাংশ উপকরণ আমদানিতে শুল্ক রেয়াতে সুবিধা প্রদানের প্রস্তাব করায় এগুলোর দাম কমাতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস দর্শকরা মনে রাখুন, এই যেখানে ট্যাব দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো কিন্তু লিখেছিল আইপ্যাড, এবং এইটা নিয়ে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছি, আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারি, ফেসবুকটা অন করুন। তারপর আর কিছুক্ষণ আগে সম্ভবত ওরা সংশোধন করেছে, আমার পেজ স্ট্যাটাসটা আমি দেখাবো, ততক্ষণে আমি দেখি চলে আসছে কিনা। এই যে দেখুন, অর্থমন্ত্রী বাদের বক্তৃতা এই বিষয়ে বলেন, মোবাইল ল্যাপটপ আইপ্যাডের স্থানীয় সংশোধন ও উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে এখানে প্রয়োজনীয় যন্ত্র সহ অন্যান্য উপকরণ আমদানিতে প্রোগ্রামের মাধ্যমে রেয়াতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। উনি আইপ্যাডের স্থানীয় সংযোজন উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে শুল্ক রেয়াতি সুবিধা দিতে চাচ্ছেন, এটা আমি প্রশ্ন করেছি। এই লেখা দেখার পর আমার মাথা ঘুরতে আসছে, নিশ্চয়ই অ্যাপলের নির্বাহী টিম কুকের অবস্থা আমার চেয়েও খারাপ হয়েছে, এই যাত্রায় টিম কুক বাঁচে কিনা সন্দেহ। সূত্র প্রথম আলো, আমি প্রথম আলো থেকে নিয়ে নিয়েছি, এই প্রথম আলো একটু আগে এটা সংশোধন করেছে, যখন পর্যন্ত লেখা দিয়েছে তখন পর্যন্ত ছিল। আচ্ছা, যাই হোক,
তো এখন এখন ঠিক আছে, কিন্তু তখন পর্যন্ত এটা কিন্তু একটা মানে হাস্যকর জিনিস ছিল, কারণ আইপ্যাডের সংযোজন বাংলাদেশে করার প্রশ্নই আসে না। সম্ভবত ওটা ট্যাব হবে, ট্যাবের জায়গায় তারা ভুলে আইপ্যাড লিখেছে অথবা বলেছিল, কিন্তু সংশোধন করেনি, সংশোধন করতে অনেক দেরি করেছে, পত্রিকাগুলোর সাথে সাথে সংশোধন করা দরকার ছিল যে এটা ট্যাব হবে। বাদ দিন দেশি রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর ফ্রিজারের স্থানীয় উৎপাদন পর্যায়ে এই দুটি পণ্য তৈরিতে ব্যবহৃত উপকরণ কুশলন্য আমদানির ক্ষেত্রে 2019 সাল পর্যন্ত ব্যয় মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বিশেষ করে এগুলো সুবিধা পাচ্ছে ওয়ালটন কোম্পানি বিশেষ করে, কারণ ওরা এই ফ্রিজের জিনিসপত্র তৈরি করে, ফ্রিজের রেফ্রিজারেটর, তো ওদের এগুলো ট্যাক্স ওরা মানে ইয়ে পাচ্ছে, মূসকটা অব্যাহতি পাচ্ছে ওখান থেকে। টিস্যু টয়লেট পেপার 30% থেকে কমিয়ে 25% করা হয়েছে। এয়ার কন্ডিশনার যন্ত্রাংশ 60% থেকে কমিয়ে 25% করা হয়েছে। এখানে একটা বিষয় আমাদের খটকা লাগে যে এয়ার কন্ডিশন যেগুলো সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ইউজ করে সেগুলোতে বাড়ানো হয়েছে, আর যেগুলো এলিট স্ট্যান্ডার্ড লোকজন ইউজ করে অথবা মানুষ কম ইউজ করে সেগুলোতে কমানো হয়েছে। এই বিষয়টা তো একটু খটকা আমার ব্যক্তিগত মতটা, কারণ এয়ার কন্ডিশন বাংলাদেশের কতজন মানুষ ইউজ করে? এর দাম বাড়লে কি মানুষের জন্য ক্ষতিকর? মোটেও না, এবং এটাতে দাম কমানো হয়েছে। কিন্তু আমাদের টুথপেস্ট, সাবান, বিস্কিট এগুলোতে দাম, এগুলোর ট্যাক্স বাড়ালে তো দাম বেড়ে যায়, এগুলো তো আমরা দৈনন্দিন কিনে খাই। এলপি গ্যাস সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডার এটা ঠিক আছে, 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাবে, দাম কমবে। টিউব ও পাইপ এটাও ঠিক আছে। সিরামিক পণ্য, বাথটাব, সিল্ক, ওয়াশিং মেশিন থেকে 60% কমিয়ে 50% করা হয়েছে, 10% কমানো হয়েছে। কেশ পরিচর্যাকারী সামগ্রী যেমন শ্যাম্পু থেকে শুরু করে অন্যান্য জিনিস এইসব আছে আজকে, যেমন হেয়ার কালার, এভরিথিং এভরিথিং এগুলো। কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি এগুলো যন্ত্রপাতির দাম কমতে পারে, ব্যবহৃত কিছু উপকরণ শুল্ক রেয়ার দেওয়ার ফলে নাট বল্টু গিয়ার সহ এসব যন্ত্রপাতির দাম কমতে পারে। হ্যাঁ, কৃষিটা ঠিক আছে, মানা যায়, কৃষিটা আরও ভর্তুকি দেওয়া উচিত। এগুলো ছিল দাম কম এবং বাড়ার গল্প, এগুলো আমাদের বাজেট নিয়ে এগুলো কথা হচ্ছে, এখনো ফাইনালাইজ হয়নি, এগুলো হবে। আচ্ছা, এর ফাঁকে বলে আপনারা দেখলেন রফিক ভিডিও ডায়রি, তো রফিক্স ব্লগের পার্ট 152, 152, আজকে হচ্ছে ইংরেজি 1 জুন 2017, 18ই জ্যৈষ্ঠ 1424, 5 রমজান 1438। চলো টপ টপ করে অন্য নিউজগুলো চেখে নিই, চেখে নেওয়াটাই তো মনে ভালো হবে। আচ্ছা বাবা, একটু ফুলে ভাবো দেখি এদের কী সমস্যা। ওকে, এটা আমি একটু মাইনাস করি। আচ্ছা, বাংলাদেশ 24 দাস শিশুর উপর বাজেটের হানা, এই যে যেটা বলছিলাম, গুঁড়ো দুধ, মিষ্টি, বিস্কুট, পাস্তা, ওয়েফার, পটাটো চিপস, আইসক্রিম, অ্যাপেল, আঙ্গুর, চকলেট, জ্যাম, জেলে, ফলের রস, এগুলো, হটডগ, পিজ্জা, শিশুদের জন্য তৈরি খাবারগুলোর মধ্যে বাজেট এত বাড়ানো হয়েছে, প্রস্তাব করা হয়েছে বাড়ানোর আর কি, এরকম একটা ব্যাপার। বিথাই থেকে গেলো তামিলের সেঞ্চুরি, তামিলের সেঞ্চুরি কোনো কাজে লাগলো না। ব্যাট আইনের প্রয়োগ আদর্শ আদায়, আচ্ছা উল্লেখযোগ্য এখানে এবারে বাজেটের সঙ্গে গত বাজেটের পার্থক্য, এগুলো নিয়ে কালকে কথা বলবো। বাংলাদেশ শেষ করি, আর কিছু আছে কিনা দেখিনি এক ঝলকে। বাংলাদেশ প্রতিদিনে কি আছে এক ঝলক দেখব। সাবারে পাখিজা ডাইং এ ভয়াবহ অগ্নিকাণ্ড, সাবারে আগুন লেগেছে পাখিজা ডাইং এ, খুব খারাপ অবস্থা সাবারে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিদিন যানজট নিরসন, ঢাকায় হবে 12 কিলোমিটার ফ্লাইওভার, ফ্লাইওভারটা ঢেকে দেন ঢাকা শহর, কোনো সমস্যা নেই, ঢাকা শহরটা যদি ফ্লাইওভারটা ঢেকে দেন, দেখুন এরা বিজ্ঞাপন দেখাচ্ছে। লাক্স স্বাগতিকদের কাছে হেরে গেল টাইগাররা, কিছু করার নেই বাবা। ভিশন 2021 সাল লক্ষ্য রেখে এবারে বাজেট প্রণয়ন করা হয়েছে। এরপরে যাই, আচ্ছা এই ছিল বাংলাদেশ প্রতিদিন, আর উল্লেখযোগ্য কোনো খবর আছে বলে দেখছি না। চলুন বিবিসিতে যাই, বড় অঙ্কের বাজেট আসছে সম্প্রতি সম্প্রসারিত ভ্যাট, 4 লাখ কোটি টাকার বেশি বাজেটে অন্য অর্থ সংস্থান করতে গিয়ে সাধারণ জনগণের উপর করের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এইটুকু ছিল সংক্ষেপে বলি, 4 লাখেরও বেশি টাকা এটা আমাদের বাজেট হচ্ছে। টাকাটা কোত্থেকে আসবে? আমাদের শরীর থেকে, আমরা পরিশ্রম করবো, পায়ের ঘাম মাথায় উঠাবো না, পায়ের ঘাম মাথায় উঠাবো, তারপরে ভ্যাট দিব, দিয়ে 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 আমরা দেশের জন্য অনেক কিছু করবো আর কি, এই ভ্যাট দিয়ে তারপরে দেশ চলবে। আমাদের ব্যক্তিগত উন্নয়ন কতটুকু হয়েছে তা জানি যা জানবো না, কিন্তু আমাদের টাকা, এই টাকাটা আমাদেরকে দিতে হবে অন্য ক্ষমা নিজের জন্য, আপনারা রেডি থাকুন টাকা দেওয়ার জন্য। আচ্ছা চলুন আর কি আছে এখানে দেখি, বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। দুই ছাত্রী প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো বনানীতে সাফাত, ওই যে কি বলবো, আপন জুয়েলার্সের মালিকের ছেলে যে ধর্ষণগুলো দুই বন্ধু মিলে করে, সেটা নিয়ে যে ঘটনাটা হচ্ছিল, এখানে কোনো রাসায়নিক আলামত, তার কোনো আলামত পায়নি তার ল্যাবে, তাদের টেস্ট করে মেডিকেল পরীক্ষায় কোনো ধরনের দর্শনের আলামত পায়নি।
না পয় স্বাভাবিক, কেন 40 দিন পর মামলা করলে 40 দিন পর কালামাতা কোনো কিছুই তো থাকে না, এর মধ্যে একটা মেয়েদের তো অনেক অনেক কিছু হয়ে যায়, আপনারা সেটা বুঝবেন। ডাক্তার ইকবাল জানে না 7 মাস তিনি কোথায় ছিলেন, এটা একটা ফ্যাক্ট। ডাক্তার ইকবাল একজন চিকিৎসক, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে চোখ বন্দি করে রাখা হয়েছিল 7 মাস, সে আসলে জানতেন না কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ঢাকায় সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে প্রায় 7 মাস আগে অপহৃত হওয়া ডাক্তার মোহাম্মদ ইকবাল মাহমুদ গত রাতে লক্ষ্মীপুর তার বাড়িতে ফিরে এসেছেন। এই 7 মাস তিনি কোথায় ছিলেন কিংবা কারা আগে গাড়িতে চুল তুলে নিয়েছিল সেটি এখনো পরিষ্কার নয়। আচ্ছা, ছেলে ইকবাল ফিরে এসেছে, আল্লাহর অশেষ রহমত, আমার ছেলে কি ফিরে পেয়েছে এটা চরম আনন্দ, শুভে জানি সবাইকে। আচ্ছা, কে বাতা তুলে নিয়েছে সে কিছু জানে, চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়, ফেলে রাখার সময় চোখ বাঁধা ছিল, যারা তুলে নিয়েছে তারা খারাপ ব্যবহার করেনি, কিন্তু কোথায় ছিল তারা কার কাছে ছিল সে কিছু জানে না। আচ্ছা, গতকাল রাত 11:30টায় ইকবালকে চোখ বাঁধা অবস্থায় ঢাকা রায়পুর সড়কের পাশে ফেলে যাওয়া হয়, এরপর একটি অটোরিকশা করে তিনি বাসায় ফেরেন এমনটি ডাক্তার ইকবাল পুলিশকে জানিয়েছেন। তিনি মোহাম্মদ ইকবাল 28তম বিসিএস পাস করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কাজ শুরু করেন। আচ্ছা, এই যে এরপর ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ গণমাধ্যমে প্রকাশ হয়, যেখানে দেখা যায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি লক্ষ্মীপুর ঢাকা রুটের রয়্যাল কোচ নামে একটি বাস থেকে নামার পর মিস্টার ইকবালকে কয়েকজন মিলে একটি মাইক্রোবাসে বাসে তুলছেন, মাইক্রোবাসটি যখন তাকে নিয়ে স্থান ত্যাগ করছিল তার পিছনে একটি পুলিশের পিক আপও চলে যেতে দেখা যায়। এটা বিবিসি লিখেছে, মাইক্রোবাসটি যখন ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় তার পিছনে একটা পুলিশের ভ্যান যেতে দেখা যায়। সমাজদার দেখলে অনেক কিছু বুঝবেন, আপনার মাথা থেকে আপনি বুঝুন, আমার এত কিছু আমি বলতে চাই না। আচ্ছা, এই ট্রাম্পকে নিয়ে লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রাম্প কাকুকে নিয়ে, ট্রাম্প আমাদের কাকু। ট্রাম্প কাকু তার টুইট করতে গিয়ে ডিসপাইট দ্য কনস্ট্যান্ট নেগেটিভ প্রেস এই শব্দটা লেখে, কপ ফে ফে, এইটা নিয়ে ইন্টারনেট দুনিয়ায় একেবারে ভাঙচুর শুরু হয়ে যায়, এটা নিয়ে মানুষ বিতর্ক করতে করতে অস্থির। এই দেখুন, কপ ফে ফে, এই এটা আমি শব্দ কোনো অর্থ নেই, মানে এই সঙ্গে কোনো ভুল শব্দ লিখেছিলেন অথবা দ্রুত ওটা ওটাকে কী বলবো, ওটাকে শব্দটা ঠিক করার আগে উনি পোস্ট করে দিয়েছেন, তারপরে ঘুমাতে গেছেন, খেয়াল করেননি। আর এটা নিয়ে ইন্টারনেট দুনিয়ায় তোলপাড়, দেখুন না প্রেসিডেন্ট এবং অল্পকত্র। আচ্ছা, জবাবে এটা নিয়ে তার প্রেস কনফারেন্স যে তিনি জানতে চান, তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে সাংবাদিক প্রেস ব্রিফিং একজন সাংবাদিককে নিয়ে প্রশ্ন করেন সচিব স্পাইসারকে, তিনি বলেন মিস্টার স্পাইসার উত্তর ছিল না, প্রেসিডেন্ট এবং অল্প কয়েকজন জানেন তিনি সত্যিকার অর্থে কী বলতে চেয়েছেন। এই যে দেখুন, এটা নিয়ে অনেক লেখালেখি, অনেক মানুষ এটা নিয়ে একেবারে অস্থির অবস্থা, গোটা ইন্টারনেট দুনিয়ায় এটা নিয়ে মাতামাতি চলছে। আচ্ছা, মুঠোফোনের সেট কিনতে হবে বেশি দামে, মুঠোফোনের সেট দাম বাড়ছে। আমি শেষ করবো, আচ্ছা 56 বাজে, পিপাসে প্রাণ গেল 44 জনের, নাইজারের উপর সাহারা মরুভূমিতে 44 জন মানুষের পিপাসে মারা গিয়েছে, তারা তাদের দালাল নিয়ে যাচ্ছিল অন্য একটা দেশে, সেখানে যাওয়ার সময় তাদের সাহারা মরুভূমি মাঝখানে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, তারপর তারা পানি পিপাসে 44 জন মারা যায়। দুঃখজনক একটা খবর, ইন্টারেস্টিং একটা খবর ছিল। আচ্ছা, শেষ করি রফিক ভিডিও ডায়ারির পার্ট 152। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকছেন, ধীরে ধীরে বাইরে বৃষ্টি হচ্ছে, সাবধান থাকুন আর রমজানটা ঠিক মতো পালন করুন। কালকে আবার দেখা হবে এই সময়, আল্লাহ হাফেজ, সবাইকে সবাই সুস্থ থাকুন, অন্যদের জন্য দোয়া করতে ভুলবেন না, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রাখছি এখানে, বাই বাই।